নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি জিও বাংলা থেকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি গড়িহাট মোড়ে। যে সময়টা রোদে প্যাচপ্যাচালি গরমে গরম লাগার কথা, কষ্টে দিন কাটানোর কথা, সেই সময় কলকাতায় হচ্ছে বৃষ্টি। আর আমি এখন পেয়ে গেছি শহরবাসীকে। এখন জেনে নেওয়া যাক তারা কিভাবে কাটাচ্ছে এই বৃষ্টির ওয়েদার। আপনার নাম কি? অর্ষিতা গুপ্তা। কেমন লাগছে এই বৃষ্টির ওয়েদার? আসুন আরো কারোর কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া যাক তাদের কেমন লাগছে এই বৃষ্টির ওয়েদারে, মানে রাস্তায় বেরোতে বা সময় কাটাতে। আপনি নাম কি একটু বলবেন? নন্দা। আচ্ছা, এই বৃষ্টির ওয়েদারে রাস্তায় বেরিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে বৃষ্টিটা, মানে যে সময় গরম পড়ার কথা সেই টাইমে আমি আমার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি ভালো লাগে, মানে এই আচমকা আসা বৃষ্টিটাকে আপনি খুব এনজয় করছেন? আচ্ছা, আরেকজনকে পেয়ে গেছি, ওনার থেকেও জেনে নেবো ওনার কেমন লাগছে। আপনার নাম কি দাদা? আচ্ছা, এই সময় তো গরম পড়ার কথা, আমরা আমাদের শীতের জিনিসপত্র অলরেডি ঢুকিয়েও দিয়েছি আলমারিতে, কিন্তু এই আচমকা বৃষ্টি কেমন লাগছে? কাজের জন্য বাইরে নিশ্চয়ই বেরোতে হয়েছে প্রত্যেকেরই অসুবিধা, কিন্তু এই বৃষ্টি মানে কি আমরা খিচুড়ি খাবো? আর লেপের তলায় আবার ঠান্ডা জল যদি পড়ে গেছে একটুখানি হলো, হালকা হলো, তো চাদর গায়ে, হ্যাঁ চাদর গায়ে দিয়ে ঘুমাবো, তো কেমন লাগছে সেটা? ভালো লাগছে, গরম না থাকে। আসুন আমরা জেনে নিলাম তাহলে শহরবাসী কিভাবে এনজয় করছে এই বৃষ্টির দিনগুলোকে। আমরা আরও চাই আরও বৃষ্টি পড়ুক। আপনারা ঠিক কীভাবে এনজয় করছেন এই বৃষ্টির দিনগুলোকে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।